আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি স্মৃতি মণ্ডল। শুরুতে জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যে 72,98,081 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% 61,132 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে 3,03,57,146 জন, মৃত্যু হয়েছে 9,50,629 জনের, আর সুস্থ হয়েছেন 2,20,46,404 জন। আগের সব রেকর্ড ভেঙে আবারও একদিনে সর্বোচ্চ আক্রান্ত। বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 3,14,752 জন, মারা গেছে 5,579। মহামারীর শীর্ষদেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 68,74,596, মৃত্যু হয়েছে 2,02,213 জনের। মৃত্যু তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, সংক্রমিত হয়েছে 52,12,686 জন, মৃত্যু তালিকায় 84,404। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 1,35,000 ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা 44,57,443। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 10,85,281, মৃতের সংখ্যা 19,061, দেশটিতে সুস্থ হয়েছে 8,95,000-এর বেশি। পেরুতে আক্রান্তের সংখ্যা 7,50,000 ছাড়িয়েছে, মারা গেছে 31,146 জন। কলম্বিয়ায় আক্রান্তের সংখ্যা 7,43,945, মারা গেছে 23,665 জন। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ মেক্সিকোতে মৃতের সংখ্যা 72,000 ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে 6,84,113। ইউরোপের মানুষ ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক হান্স ক্লুগ জানান, গেল 2 সপ্তাহে ইউরোপের সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে দ্বিগুণ হয়েছে। ভারতে গেল 24 ঘণ্টায় 1,000-এর বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 84,000। যুক্তরাষ্ট্রে 68,74,000-এর বেশি আক্রান্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া অঞ্চলে ক্ষতিপূরণ চাইছেন বন্ধ থাকা কারখানাগুলোর শ্রমিকেরা। এদিকে নতুন করে করোনা ছড়ানোয় কানাডায় মহামারী ব্যবস্থাপনা ঝুঁকিতে রয়েছে বলে দাবি দেশটির স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য 17 সেপ্টেম্বর অনুযায়ী কোভিড-19 দেশে 36 জনের মৃত্যু হয়েছে। প্রতি 10 লাখে মৃত্যুর হার 28.53%, এর মধ্যে 28 জনই পুরুষ, নারী 8 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 4,859। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 194তম দিনে দেশে 94টি ল্যাবে 13,673টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,593 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,44,264। নতুন 2,443 জন সহ এ পর্যন্ত সুস্থ 2,50,412 জন। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনে সুস্থতার হার 72.36% এবং মৃত্যুর হার 1.41%। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।